নির্বাচনে যাচ্ছে সেই আমিনের ইসলামী ঐক্যজোট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। এই দলটি 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের রাজনীতির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে এবং ক্ষমতার স্বাদ নিয়েছিল। সোমবার 20 নভেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানায় দলটি। সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনি বলেন, ইসলামী ঐক্যজোট দেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাই সব ধরনের হস্তক্ষেপ মুক্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এদেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। এর বাইরে গিয়ে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না, সেজন্য হস্তক্ষেপ মুক্ত একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান দেশের জনগণের প্রাণের দাবি।